ষ্টার এন্টারটেনমেন্ট প্রোডাকশন পটু এই কম্পিটিশনটা হোতলা এটা ন্যাশনাল লেভেল প্রেজেন্ট থিলা সেটি অন্য অন্য স্টেটস রু পিলামানে আসতেলে তিনটা টাইটেল থিলা মোর মু যে কম্পিটিশন থিলি সেই টাইটেল রু না থিলা ষ্টার মিস্টার এন্ড মিসেস ফেস অফ ইন্ডিয়া 2022 সেইটা সোর কঠে যো না কেতে লোক মানে আসি পিলা এই কম্পিটিশনে ভাগ নিয়েছিল আপনার ক্যাটাগরিরে আর কেতে থিলা কম্পিটিশন লেভেল কেতে হাইছিল কম্পিটিশন লেভেল তো বহুত হাই থা বিভিন্ন বিভিন্ন প্রকার পিলা আসতে সেটি মু যে টাইটেল রে থি সেই টাইটেল রে 45 অ্যাপ্রক্সিমেটলি পিলা থিলে আপন কেতে র‍্যাঙ্ক আসিল র‍্যাঙ্ক সেমতি নথে সেটি আমি সব গ্র্যান্ড ফাইনাল রে আমি সব ফাইনালিস্ট থিলু তো স্টার্টিং রে হেইতলা অডিশনস এভ্রি স্টেট্রে আমার ভুবনেশ্বর কু আসতে বট ওয়েদর সেতবে খারাপ লা তো অনলাইন অডিশন নেই কলে তো সেথে মু ক্লিয়ার করে যাই তাপরে আমার হয়েছিল ফোর ডেজ স্টে সেটি সেটি ফোর ডেজ স্টে সেসনস হয়েছিল বড় বড় সেলিব্রিটিস আসতে অ্যান্ড বড়িয়া বড়িয়া সেসনস দে বড়িয়া জায়গা সব বহুত 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 কিছু শিখেছি এই ফিল্ড বিষয়ে যা জানি নথি সব জাণিছি ওড়িশার মু জাঁপারে দুইটা পিলা যাই মু জনে মিস্ট ইন ইন্ডিয়ার আউ জনে ঝিটি লা রাউন্ড লা তিনটা গোটে লা ট্যালেন্ট রাউন্ড ট্রেডিশনাল রাউন্ড আউ ফাইনাল এই টক্সিডোরে তিনটা রাউন্ড লা মু ফিলহাল তো ইঞ্জিনিয়ারিং করছি ইঞ্জিনিয়ারিং আজ আমি সমস্ত জাঁচু এই ব্যাক আজ আমি সব জাঁচু এই লাইনরে গলে কিছু গোটা ব্যাকঅপ রক্ষা পড়ব তো ইঞ্জিনিয়ারিং আজ এজুকেশন মু ব্যাকঅপ রক্ষিছি প্লস মোর মু গোটে ডান্সর অলরেডি অ্যান্ড মোর আক্টিং এখন শিখিনি আক্টিং রে শিখিবার মোর আগ প্ল্যান অছি প্লস মডেলিং রে বি ক্যারিয়ার বনাইবার প্ল্যান অছি।